আরে কি হয়েছে বলবি তো আরে মাখনটা আমাকে কেস খাইয়ে দিয়েছে টাকির কাছে অ্যাটেন্ডেন্স নিয়ে তারপর তারপর আর কি আমাকে আর টিনাকে ডেকে পাঠালো টাকির রুমে গিয়ে দেখছি মাখনটা দাঁতকে নিয়ে হাসছে আমি তো ভাবলাম বাম্পার কেস কিন্তু টাকিটা হেভি মাল মাইরি আরে এইটা কি সেইটা কি নয় খুলে বল ব্যাপারটা আরে ও কম্পাস দিয়ে রুটি কেটে খায় প্লায়ার আর রেঞ্চ দিয়ে এরকম মাংস তুলে খায় ফুল মাল আরে বললো নেচারের সাথে ইঞ্জিনিয়ারিং এর নাকি কি হারমোনি আছে আর আমার আর টিনার মধ্যেও নাকি ও সেই হারমোনি দেখতে পেয়েছে বললো প্রেম করছো করো কিন্তু ক্লাসটাও করো আরে ছেড়ে দিল আরে সালা ভালো তো কিন্তু সালা মাখনের বাচ্চাটাকে আমি ছাড়বো না হ্যাঁ ভাই মাখন কিন্তু বিশমাল আরে এদিকে আবার টিনা বলছে কলেজের পর নাকি আমাদের মেসে আসবে চাঁদের পাহাড়ের পর জাঙ্গিয়ার পাহাড় দেখতে তোর তো চারিদিকে জাঙ্গিয়া ছড়ানো ওগুলো তোর জাঙ্গিয়া বলে চালিয়ে দেব এই বিশ্বাস কর তোর তো রানি কালারের জাঙ্গিয়া পরে হ্যাঁ আরে জাঙ্গিয়া ছাড়া রানিকে মার দেওয়ার তো দিন আজকেই কিন্তু তুই থাকলে তো আবার হবে না আর রনিদা রনিদা যদি চলে আসে সিট তোর কপাল ভালো আজ কলেজের পর অভিমন্যুদের সাথে নাইট আউটে যেতে হচ্ছে ফ্যান্টাস্টিক কিন্তু রনিদার ব্যাপারটা জানি না আর সেভেস্টিয়ান সেভেস্টিয়ান যদি আসে ভাই সব কিরম গুলিয়ে যাচ্ছে খুব টেনশান হচ্ছে আরে বাড়িতেও তো বিয়ার খাওয়ার কিছুই নেই প্রথমবারের জন্য আসছে কিছু অফার যদি না করি এই তোর কাছে কিছু টাকা হবে ভাই আমি পুরো ল্যাংটো তিন দিন হলো ম্যাগি খাচ্ছি তুই তো নিজেই দেখছিস তোরা এখানে আজকে নাইটাউটে যাচ্ছিস তো খ্যাপা যাচ্ছে আমার একটু কাজ আছে গো কাজ আছে কি কাজ আছে আমি জানি না ভাল্লুক কুমার হুম ও ভাই ওয়ে রনি কোথায় রে মালটাকে তো ফোনেই পাচ্ছি না এই তোর সম্বন্ধেই কথা বলছিলাম ও তো বললো কলেজে আসবে তারপর তারপর দেখতে পাচ্ছি না কি যে করে না সালা বাংলার বাচ্চাটা ওই জানে এই রোহান দা বলছি মাখনটাকে সালা টাইট দিতে চাই কি করি তো আজকে এই চোটির কাছে কমপ্লেন করে দিয়ে মাখন মালটা এবি জিনিস একবার পরীক্ষা চলাকালীন আমাদের একটা ছেলের হেভি জোরে পটি পেয়েছে আর মালটার উপরে মাখনের খাট ছিল তালা মেরে দিয়েছে সব টয়লেটে ব্যাস প্যান্টে পটি করে পুরো পরীক্ষাটা মাটিতে বসে বসে দিয়েছে কি বলছো মাখনটা তো পুরো ডেডলি জিনিস আছে হ্যাঁ শুনেছি ওর একটা বদ অভ্যেস আছে কি গো সুযোগ পেলে মেয়েদের টয়লেটে ঢুকে যায় কি করে কেউই জানে না দাঁড়াবো ব্যবস্থা করছি এই আমি আসি হ্যাঁ আমার অনেক যোগাড় যন্ত্র করতে হবে টাটা ভাই বেস্ট অফ লাক হ্যাঁ পাঠিয়ে দে থ্যাংক ইউ টাটা চ ঘুরে আসি হ্যাঁ বলো